বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে শুভেচ্ছা। তোমরা যারা দাখিল ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে আছো এবং তোমরা যারা দাখিল 2022 সালের দাখিল পরীক্ষার্থী, বর্তমানে দশম শ্রেণীতে আছো, ইতিমধ্যে তোমাদের তোমাদেরকে নিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর একটি নোটিশ জারি করেছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা হবে। দশম শ্রেণীর অর্থাৎ তোমরা যারা দাখিল 2022 সালের পরীক্ষার্থী, তাদের জন্য পাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী মাসের 24 থেকে 30শে নভেম্বরের মধ্যে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ দাখিল ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দাখিল 2022-এর তথ্য। দাখিল ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা আগামী 24 থেকে 30শে নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। দাখিল 2022 যারা পরীক্ষার্থী, তাদের পাক নির্বাচনী পরীক্ষাও আগামী 24 থেকে 30শে নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। কিভাবে হবে, কোন কোন বিষয় হবে, কত মার্কের মধ্যে হবে, কত সময় নির্ধারিত, তা নিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর একটি আদেশ জারি করে বিভিন্ন নির্দেশনা দিয়েছে। তার নির্মরূপ অর্থাৎ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী এবং যারা দশম শ্রেণীতে আছো তাদেরকে নিয়ে একটি আদেশ জারি করেছে। এই আদেশটা নির্মরূপ, এটা তোমরা এখানে ভালোভাবে জুম করে এটা পড়ে নিবে। যদি আমার এই ছোট্ট কাজটুকু তোমাদের উপকার করে থাকে, তোমরা উপকৃত হয়ে থাকো, তোমরা খুশি হয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুল করবে না। তো তোমাদের কোন কোন বিষয় হবে, কত সময় হবে, এটা নিয়ে আমি আমার দেওয়ান একাডেমি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করব। তোমরা এটার পাশাপাশি ওইটাও দেখে নিবে এবং ওই অনুযায়ী প্রস্তুতি নিয়ে যারা বার্ষিক পরীক্ষার শিক্ষার্থী তারা বার্ষিক পরীক্ষা দিবে, আর যারা দশম শ্রেণীতে আছো তারা পাক নির্বাচনের পরীক্ষায় অংশগ্রহণ করবে। তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো, তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় এই শুভকামনা রইল। আজকে এ পর্যন্ত।